নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। নুসরাত জাহান বিরাট ভাবে ফেঁসে গেছেন, এখান থেকে তিনি আর বেরোতে পারবেন না। সবচাইতে বড় ফাঁসা ফাঁসলেন তিনি সাংবাদিক সম্মেলনটা করে। নিজের কাঁধ থেকে তার সমস্ত দোষ ঝেড়ে ফেলতে চেয়েছিলেন সাংবাদিক সম্মেলনটা করে, কিন্তু সেই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত তথ্য বা যে সমস্ত বক্তব্য তিনি রেখেছেন সেগুলো আইনের চোখে অপরাধ, এবং আইন যদি মনে করে তাকে আজকেই গ্রেপ্তার করতে পারে। প্রাসাদ সম প্রায় 2 কোটি টাকা খরচ করে একটি ফ্ল্যাট কিনেছেন, কি ইনকাম করেন দেখুন। এই নুসরাত জাহানের যে ডেবিউ ফিল্ম সেখানে আমিও ছিলাম, ফিল্মটার নাম হচ্ছে গিয়ে শত্রু, রাজ চক্রবর্তী পরিচালিত, যেখানে নায়কের ভূমিকায় ছিলেন জিৎ। তো সেখানে খুব কাছ থেকে দেখেছিলাম এই মেয়েটিকে, অর্থাৎ নুসরাত জাহান। আজকে সাদা মাটা মেয়ে, একেবারে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বেশ কিছুদিন একই সাথে অভিনয় করেছিলাম বলে জানি। সেই মেয়েটি আজকে 2 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনছে, কিনতেই পারেন। কত টাকা রেমুনেশন পান আমরা জানি, আমরা যেহেতু বাংলা সিরিয়াল সিনেমার সাথে জড়িত তাই কে কত টাকা পান মোটামুটি একটা আন্দাজ আছে। কটা ছবি করেছেন, মহানায়ক উত্তম কুমার পুরস্কার নিচ্ছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে গদগদ হয়ে, এবং 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনছেন। তিনি জনসমক্ষে বলছেন সাংবাদিক সম্মেলন করে যে 1.5 কোটি টাকার মতো তিনি লোন নিয়েছিলেন, সেই লোনটা আবার সুদ সমেত ফেরত দিয়েছেন। কোথা থেকে লোন নিলেন, লোনের এখতিয়ার কি, ফেরত দিলেন, অথচ তিনি সেই 2 কোটি টাকার ফ্ল্যাটটিও কিনলেন, তার ইনকাম ট্যাক্স ফাইলে দেখাতে পারবেন তার এই আয়ের উৎস। একটি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে কত টাকা রেমুনারেশন পান আমাদের প্রশ্ন, সেটা সরাসরি আমরা সেই তথ্য দিতে পারি, কারণ এই প্রফেশনের সাথে একটু আধটু জড়িত থাকার সুবাদে জানি। টলিউডের একজন নায়ক কত পান প্রথম সারির, এবং এই নুসরাত জাহানরা নায়িকারা কত টাকা পান। সুতরাং যেদিন থেকে তিনি ছবি করছেন, অর্থাৎ প্রথম ছবি শত্রু, সেদিন থেকে আজ পর্যন্ত তার সমস্ত ছবির যে রেমুনারেশন তিনি পেয়েছেন সেগুলো যোগ করলে 1 কোটি টাকা হবে না, একদম লিখে নিন। সুতরাং সেই নুসরাত জাহান তিনি 2 কোটি টাকার ফ্ল্যাট কিনছেন, লোন নিচ্ছেন, লোন শোধ করে দিচ্ছেন। আসলে এই তৃণমূল কংগ্রেসে আমাদের এই ফিল্ম ফ্যাটার্নিটি থেকে যারা ঢুকেছেন, যারা নাম লিখিয়েছেন, তারা একটা উদ্দেশ্যে নাম লিখিয়েছেন। দেখুন আমাদের এই ফিল্ম ফ্যাটার্নিটিটা ভীষণ অনিশ্চিত, কবে কার কাজ আছে, কে কতদিন সাস্টেন করবে এটা অনিশ্চিত। এবং তারা দেখেছেন, অভিজ্ঞতা থেকে তারা বুঝেছে, তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত থাকলে অন্তত খাওয়া পড়ার চিন্তা নেই, বিলাসের চিন্তা নেই, একটা নির্দিষ্ট অঙ্কের ইনকাম তারা অর্জন করতে পারে, এবং সেই ভেবেই এই বিভিন্ন নায়ক নায়িকারা নাম লিখিয়েছেন। আপনারা দেখছেন এখন এই নুসরাত জাহানকে দেখলেন, এরপরে আরো অনেককে দেখবেন এটুকু বলে দিচ্ছি, এবং বেশিরভাগটাই এই দুর্নীতির আবর্তে রয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা অর্থ উপার্জন করেছেন। এই কিছুদিন আগে আপনারা বনিকে দেখলেন, প্রথম ছবি তারও ডেবিউ ছবিতে আমি ছিলাম, বরবাদ। সেই বরবাদে সে অভিনয় করে, সে নাকি এখন লিডিং মোস্ট হিরো, এবং তার রেমুনারেশনটা নাকি অন্যদের থেকে বেশি আমরা জানি, কত টাকা পান। সুতরাং দেখলেন যে টাকাটা বাপ করে ফিরিয়ে দিতে হয়েছে। সায়নীকেও দেখবেন কিছুদিন পরেই সমস্ত কিছু দুধকা দুধ পানিকা পানি। তো আমি বলে দিচ্ছি একের পর এক এরা যেভাবে অর্থ উপার্জন করেছে এখানে, এবং তৃণমূলের প্রভাব খাটিয়ে তৃণমূলের সাথে থেকে যেভাবে অর্থ উপার্জন অসাধু উপায়ে করেছেন, সেগুলো সব রেডারে আসবে, আসতে বাধ্য। আসলে এখনো অনেক কিছু আসছে না, চাপা রয়েছে, যেগুলো যে কোনো সময় বেরিয়ে আসবে জনসমক্ষে। সুতরাং যে কথা বলছিলাম, সাংবাদিক সম্মেলন করে নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য যে বক্তব্যগুলো তিনি সেখানে রেখেছেন সেগুলো সম্পূর্ণ আইনের চোখে অপরাধ, তিনি অপরাধ করেছেন, এবং যে কোনো সময় ইন্টারোগেশন হলে তিনি ধরা পড়বেন, তার জেল অবধারিত। সুতরাং এ কথা বলাই যায় তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন, এবং জেলটা এখন সময়ের অপেক্ষা যদি আইন আইনের পথে চলে। এবং এ কথাও আপনাদের বলি, তৃণমূল কংগ্রেসের আরো অনেকে এই রেডারে আছেন, আসবেন খুব শিগগিরই, আপনারা শুধু দেখতে থাকুন, অনেক কিছু হবে। আমি আমার অন্য প্রতিবেদনে বলেছি যে এই তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এবং এরা
শেষ পর্যন্ত বিজেপিতে নাম লেখায় কিনা সেটাও দেখার। নাম লেখাতে গেলে বিজেপি সাদরে গ্রহণ করবে এবং সেখানে ওয়াশিং মেশিন যেই তত্ত্বটা দেওয়া হয় সবাই পরিষ্কার হয়ে যাবেন। এবং এটা বিজেপির একটা চালও হতে পারে, এইভাবে একজন দুজনকে সামনে আনছেন এই কারণে যাতে অন্যরা যারা আছে তারা ভয়ে বিজেপিতে নাম লেখায়। কারণ 2024 তাদের কাছে যথেষ্ট কঠিন এবং সেখানে পাখির চোখ যদি নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাতে হয়। সুতরাং এই ভয়গুলো চলবে এবং এইরকম ভাবে জনসমক্ষে অনেক কিছু আসবে, এই দিনগুলো আমাদের দেখতে হবে। এটা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে এইভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়বে একটা দলের আপাত মস্তক নেতা কর্মী এমএলএ এমপি সবাই। মানুষ এখনো এদের একটা অংশ ভোট দিচ্ছে, কেন দিচ্ছে এটা এখন ভাবার প্রয়োজন আছে। নিজের পছন্দ নিজের কাছে অবশ্যই, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, ম্যানিপুলেট করতে পারে না, কিন্তু যে পছন্দ সেই পছন্দটা সমাজের সাথে যাবে, সামাজিক দায়বদ্ধতা সেখানে থাকবে, সামাজিক মূল্যবোধ সেখান থেকে প্রতিভাত হবে, এটাই অভিপ্রায়। কিন্তু যেভাবে এই দুর্নীতিগ্রস্ত দলটাকে এক অংশের মানুষ এখনো সমর্থন করছে, ম্যানিপুলেশন অনেক হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, তার ফলেই তারা জিতেছে এই কথা স্পষ্ট, কিন্তু একটা অংশের ভোট তো পেয়েছে, সেই ভোটটা কেন পাচ্ছে এরপরেও? যেখানে প্রায় 3 বছর ধরে ছেলে মেয়েগুলো রাস্তায় তাদের হকের চাকরিটা পাওয়ার দাবিতে বসে রয়েছে, যারা আমাদের ঘরের ছেলে মেয়েদের পড়িয়ে শিক্ষিত করত, তারা রাস্তায়। এর থেকে আর দুঃখের কিছু নেই, এর থেকে আর আক্ষেপের কিছু নেই, কিন্তু এর বিরুদ্ধে গর্জে ওঠা ভীষণ প্রয়োজন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিৎ।